ধূমপান তামাক দ্রব্য কিংবা মদ্যপান অনেকেই বলে থাকে যে মুখে ক্যান্সার সহ মুখে নানা ধরনের জটিলতা হয় এই বিষয়গুলো কতটুকু যৌক্তিক এবং এটি গ্রহণ করার পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে যে কথাটি বলা হয় যে পান সুপারি চুন জর্দা তামাক অথবা গুল ব্যবহার করা মুখের জন্য অত্যন্ত ক্ষতিকর আমি বলবো এটি আমাদের দর্শকরা যারা দেখছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবেন যেন তারা এই ব্যাপারগুলো যেন অবশ্যই ব্যবহার না করেন এই জিনিসগুলো যারা ব্যবহার করেন তারা কিন্তু বুঝতে পারেন না। প্রথম দেখা যায় যে খুব ছোট ছোট ঘা হয় মুখের তার সাধারণ খাবার যেটা উনি দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন সেই খাবারটাই তার মনে হয় যে ঝাল ধরছে বিভিন্ন জায়গায় মনে হবে যে জ্বলছে মুখটা জ্বলছে উনি নর্মাল ঝালটাও খেতে পারেন না এবং বিভিন্ন ডাক্তারের কাছে উনি যাচ্ছেন কিন্তু ওই ঘাটা কিন্তু তার বিভিন্ন ওষুধে ছাড়ছে না তো এই ধরনের দীর্ঘদিনের যে সমস্যাগুলো এরকম যদি কোনো সিমটম যদি তার থাকে তাহলে অবশ্যই তার সচেতন হওয়া উচিত যে এটার কারণটা কিন্তু পান সুপারি চুন জর্দা ওটাকে বন্ধ করতে হবে এবং অবশ্যই এই ঘাটা কি স্বাভাবিক ঘা নাকি ক্যান্সারের দিকে যাচ্ছে ক্যান্সার একটা একটা ধাপ আমরা বলি যে অবস্থাতে আসলে খুব বড় ধরনের সমস্যা থেকে উনি কিন্তু মুক্ত হতে পারেন যদি ওই অবস্থায় উনি চিকিৎসা গ্রহণ করেন আর অনেক ক্ষেত্রে দেখা যায় সেটাও আবার ক্যান্সারে রূপান্তরিত হয়ে যেতে পারে সেই চিকিৎসাও কিন্তু আমাদের এখানে বাংলাদেশে আছে এবং আমি এটা বলবো যে আমার দর্শক আপনার নাগরিকের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি যে অবশ্যই যেন পান চুন জর্দা তারা যেন পরিহার করে চলে